হ্যালো আসসালামু আলাইকুম আমি অনেক চিল মুড়ে আসি কারণ হচ্ছে কাল সকালে আমার পরীক্ষা এখন আমি পড়তে বসি নাই ঠিক আছে এখন বাজে রাত প্রায় বারোটা চল্লিশ আমি পড়াশোনার হানড্রেড পার্সেন্টের অনলি টেন পার্সেন্ট করছি অ্যান্ড আমি জানি আমি আজকে সারা রাত পড়াশোনা করে মোটামুটি যতটুকু আমার প্রয়োজন কাল সকালে পড়াশোনা করে পরীক্ষাটা আমার যতটা হওয়ার প্রয়োজন আমি ততটা ভালো দিব দ্যাটস আমি চিল মুড়ে এটা দ্বারা আমি এটা তোমাদের এটাই বুঝাইতে চাচ্ছি যে তুমি পরীক্ষা দিতে দিতে পরীক্ষাটাকে যদি আমার মতো অ্যাডজাস্ট করে ফেলতে পারো তাহলে আমার মতো রিল্যাক্স চিল মুড়ে তুমি তোমার লাইফের সমস্ত পরীক্ষাগুলো দিতে পারবা কোনো সমস্যা নেই সো তোমরা যারা জিএসটি ভর্তি পরীক্ষা দিবা আগামী সাতাশ তারিখে যারা আমার পেইড ব্যাস স্টুডেন্ট আসো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখবা তোমাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ থাকবে শেষ সময় এসে যা যত চিন্তা করছো এই সময়টা প্লিজ চিল মুডে থাকো রিল্যাক্স মুডে থাকো বি কনফিডেন্ট বি কমফোর্টেবল তোমাদের সাথে আমার ইচ্ছা ছিল যে পরীক্ষার আগে দুই দিন সেশন নেয়ার। বাট আমার এত মানে এত লম্বা শিডিউল চলে গেছে এত কনজেস্টেড একটা লাইন টাইম লাইনের ভিতরে আমি আসি যে আমি হয়তো পারবো না আমাকে একটু জার্নি করা লাগবে ঢাকার বাইরেও যেতে হতে পারে সো এর কারণে আমি তোমাদের সাথে ওই সেশনটা কানেক্ট করতে পারতেছি না এই জন্য চিন্তা করলাম যে কালকে আমার পরীক্ষা থাক পড়াশোনা থাক আগে তোমাদের জন্য একটা ভিডিও বানাই অ্যান্ড তোমাদেরকে কিছু মেসেজ দিয়ে যাই যেই মেসেজগুলো তোমাদের জন্য প্রয়োজন মানে খুবই প্রয়োজন ওয়াই আমি কিছু পয়েন্ট আউট করে রাখছি আমি পয়েন্ট ধরে ধরেই তোমাকে বলবো প্রথম কথা হচ্ছে পয়েন্টগুলো আমি হচ্ছে আমার একটু হাতে না সাইডে রাখি প্রথম কথা হচ্ছে মাইন্ডসেট তোমার পরীক্ষার এই দুইটা দিন এই দুইটা দিন জাস্ট হচ্ছে পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এই দুই দিনের মাইন্ডসেট তোমার পরীক্ষার হলে কনফিডেন্ট তৈরি করবে সো এই দুই দিনে তোমাকে অনেক বেশি রিল্যাক্স থাকতে হবে অনেক বেশি প্রেশার নেওয়া যাবে না অনেক বেশি পরিমাণে পড়াশোনা করব এই চিন্তাও করা যাবে না অনলি কনক্রিট জায়গাগুলো পড়তে হবে কি কী পড়বে এটা আমি বলবো অনলি কনক্রিট জায়গাগুলো তোমাকে পড়তে হবে অ্যান্ড তোমাকে মানে নিজেকে একটু কমফোর্ট জোনে রাখো ঠিক আছে খুব বেশি প্যানিক বা পেইন বা ওভার থিঙ্কিং কোনো জিনিসপত্র যেন কোনোভাবে না আসে তো আমি জানি তুমি তোমাকে সবচেয়ে বেশি ভালো বুঝো আমি যেমন আমাকে সবচেয়ে বেশি ভালো বুঝি আমি পেইন কেমনে না খাবো এটা আমি ভালো বুঝি তুমি তোমাকে সবচেয়ে বেশি ভালো বুঝো সো কী করলে তুমি পেইন খাবা না জাস্ট সেই কাজটার মাধ্যমে নিজেকে রিল্যাক্স রাখো কারণ পরীক্ষার হলে যে আউটপুট দিতে গেলে তোমাকে রিল্যাক্স থাকতে হবে আমার একজন পরিচিত টপার ফ্রেন্ড আছে ফ্রেন্ড মানে খুবই ক্লোজ ফ্রেন্ড ওকে আমি দেখছি সারা বছর লেখাপড়া করছে পরীক্ষার ঠিক আগের দিন আগের দুই দিন পড়াশোনা একদমই কমাই দিছে ঠিক যতটুকু না করলে নয় ততটুকু করে রিল্যাক্স থাকে পরীক্ষার হলে যায় ভালো পারফর্ম করে আসেন প্রত্যেক বাসে টপ করে কনসিস্ট্যান্টলি ঠিক আছে সো ওর এই স্ট্র্যাটেজিটা তোমরা যারা খুব বেশি পেইন খেয়ে খেয়ে আগে ধরা খেয়ে খেয়ে আসছো তোমরা কাজে লাগাতে পারো ওকে মাইন্ডসেটের ব্যাপারটা গেল এবার আসো কি কি পড়বা প্রথম কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলা একবার দেখতে হবে সো তোমার কাছে অলরেডি নোট আছে আমার যে সমস্ত ক্লাসগুলো আছে ক্লাসগুলো দেখে তুমি ফিজিক্সের নোট পাইছো কেমিস্ট্রির নোট পাইছো ম্যাথের নোট পাইছো যে কোন কোন জায়গাগুলো থেকে রিপিটেটিভলি কোয়েশ্চেন আসে ওই জায়গাগুলো আগে দেখো দেন তোমার যেই জায়গাগুলোতে প্রবলেম হয় স্পেসিফিকভাবে প্রবলেম হয় যেই ফর্মুলাসগুলো মনে থাকে না যেই হচ্ছে তোমার সিস্টেমগুলো মনে থাকে না যেই ডায়াগ্রামগুলো মনে থাকে না যেই ইনফরমেশনগুলো মনে থাকে না যেই রিয়াকশানগুলো মনে থাকে না যেই চার্টগুলো মনে থাকে না ওই জায়গাগুলো যেই জায়গাগুলো তোমার মনে থাকে না ওই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে ওই জায়গাগুলো দেখো ঠিক আছে সো এই যে যেই জিনিসটা বললাম এইগুলা দেখতে পারো এর পাশাপাশি দেখা যাচ্ছে তুমি যদি আরও এক্সট্রা পড়াশোনা করতে পারো তাহলে কোশ্চেন ব্যাঙ্কটা ধরে ধরে একটু আরেকবার দেখতে পারো বাট যদি না সময় থাকে তাহলে দরকার নেই যা করসো এতদিন যাবো যথেষ্ট পরিমাণে করছো এখন এই মোমেন্টটাতে রিল্যাক্স থেকে পরীক্ষা হলে যে আউটপুটটা দিতে হবে ওকে আসো এই পর্যন্ত গেল এখন এখন আসো যে পরীক্ষার আগের রাত ভেরি 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 ইম্পর্টেন্ট রাত পরীক্ষার আগের রাতটা নিয়ে তোমাকে থাকতে হবে অনেক বেশি কনসার্ন পরীক্ষার আগের রাতে কোনোভাবে ওভার থিঙ্কিং ডিপ্রেশন এগুলোতে আর পড়া যাবে না পরীক্ষার আগের রাতে ঘুমটা আমাদের পর্যাপ্ত পরিমাণ হতে হবে অ্যান্ড খুব সাফিসিয়েন্ট একটা ঘুম হতে হবে সো পরীক্ষার আগের রাতে চেষ্টা করবা দশটার ভিতরেই তোমার সমস্ত জিনিসপত্রগুলো ক্লোজ করে ফেলতে দশটার ভিতরে ক্লোজ করে ফেলতে অ্যান্ড বারোটার ভিতরে ঘুমাই যেতে সকাল পর্যন্ত একটা সুন্দর মতো ঘুম দিতে ফরোজের নামাজ পড়তে বা ফরজের নামাজ যদি তুমি মিসও করে যাও সকালবেলা ঘুম থেকে উঠে নামাজটা কমপ্লিট করে নিবা ছয়টার দিকে দেন গোসল ডোসল করে সকালবেলা একটা পরীক্ষা দিবা এই পড়তে বসবা আবার নতুন করে যারা ট্রাভেল করে অলরেডি ওই শহরে চলে গেছো বা ওই শহরে আসো তারা তো আসোই যারা রাত্রেবেলা ট্রাভেল করে ওই শহরে যাবা তোমরা ওই দিন রাতে ট্রাই করবা বাসের ভিতরে রিল্যাক্স থাকতে পরীক্ষা নিয়ে অতিরিক্ত পরিমাণে চিন্তা ভাবনা হাবিজাবি না করতে ঠিক আছে সো একদম রিল্যাক্স থাকতে হবে কাম কমফোর্ট রিল্যাক্সে পরীক্ষার হলে ঢুকতে হবে এবার আসো পরীক্ষার আগের রাতের পরে গেল হচ্ছে পরীক্ষার হল পরীক্ষার হলে যখন তুমি ঢুকবা সেন্টারে অবশ্যই দুই তিন ঘন্টা আগে যাবা সো দুই ঘন্টা বা তিন ঘন্টা বা আড়াই ঘন্টা আগে তুমি যদি সেন্টারে যাও সেন্টারে সবাই যেহেতু আগে থাকবে সবাই টেন্স থাকবে এই জায়গাতে যে অন্যের মুখের দিকে তাকিয়ে হাজার হাজার মানুষ দেখে নার্ভাস হওয়া যাবে না ঠিক আছে ওই সময়টাতে তোমাকে রিল্যাক্স থাকতে হবে এখন রিল্যাক্স কিভাবে থাকবা দেখো ওই সময় তুমি যদি আবার নতুন করে নোটস পড়াশোনা করো নতুন করে ফর্মুলাস দেখো নতুন করে জিনিসপত্র দেখো তুমি আরও বেশি নার্ভাস হয়ে যাবা সো ওই সময় যে কোনো আলাদা কোনো ম্যাটেরিয়ালস দেখবা না তোমার সাথে যদি কেউ থাকে তার সাথে নর্মাল কনভারসেশন করো আলাপ আলোচনা করো কথাবার্তা বলো যেটা একদম পরীক্ষা নিয়ে রিলেটেড না পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নাই অন্য একটা জায়গার সাথে বা অন্য কিছুর সাথে সম্পর্ক তবে অতিরিক্ত কথাবার্তা বলো না খুব বেশি এক্সাইটমেন্ট নিয়ে কথাবার্তা বলো না নর্মাল কনভারসেশন নর্মাল কনভারসেশন করো পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট একটা নর্মাল কনভারসেশন করো যাতে তোমার ফোকাসটা ওই জায়গা থেকে একটু অন্যদিকে সরে যায় অ্যান্ড তুমি পরীক্ষার হলে যে ঢুকে যে দেন তোমার ফোকাসটা একদম পরীক্ষায় নিয়ে আনো এক ঘন্টা পরীক্ষা ফুললি ফোকাস থাকবা এক ঘন্টা পরীক্ষা ফুলি ফোকাস থাকবা এই যে এক ঘন্টার কথা যখন বলতেছি এই জায়গাতে একটা স্পেসিফিক কথা তোমাদের সাথে বলার আছে সেটা হচ্ছে এক ঘন্টা কিন্তু দেখতে দেখতে চলে যাবে জাস্ট ঢুকবার জাস্ট বেরো আসবে একদম চোখের পলকে চলে যাবে অ্যান্ড তুমি যদি একবার পরীক্ষার হলে ট্র্যাক হারিয়ে ফেলো একবার তোমার যদি মনে হয় যে আমি আর ট্র্যাকে নাই দেন তুমি ওই জায়গা থেকে আর ফিরতে পারবা না সো ফ্রম দ্য ভেরি ফার্স্ট তোমাকে ট্র্যাকে থাকতে হবে তুমি কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস টাইম ম্যানেজমেন্ট এগুলো এমন ভাবে করবা একটা মিনিটের জন্য তুমি যেন তোমার সাবকনশিয়াস মাইন্ডটাকে হারাই না ফেলো তুমি যেন আউট অফ মাইন্ড না হয়ে যাও পুরা টাইমটা তোমাকে ট্র্যাকে থাকতে হবে এই জিনিসটা একদম করো প্লিজ ভাইয়ার পক্ষ থেকে তোমাদের প্রতি আহ মানে অনুরোধ যে পরীক্ষা হলে এটা সোললি মেনটেন করো আচ্ছা আর যেহেতু আমাদের ক্যালকুলেটার ইউজ করতে দিবে না সাইন্টিফিক কোনো ক্যালকুলেটার ইউজ করতে দিবে না তোমরা নর্মালি ওই যে বাজারে হিসাব নিকাশের জন্য যে মুদির দোকানে যে সমস্ত ছোট ছোট ক্যালকুলেটার পাওয়া যায় না বারো ডিজিটের ওই ক্যালকুলেটার একটা কিনতে পারো দেড়শো দুইশো বা টাকা হয়তো কিনতে পারো সাথে রাখতে পারো নিয়ে যাইতে পারো পরীক্ষার হলে যদি না ব্যবহার করতে দেয় সামনে রেখে দিবা বাইরে ফেলে দিবা দুশো আড়াইশো টাকার ব্যাপার বাট যদি ব্যবহার করতে দেয় যদি খেয়াল না করে তাহলে কিন্তু এটা তোমাকে অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে অনেক বেশি মানে অনেক বেশি কারণ ওনাদের যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে বিভিন্ন জায়গাতে তো স্ক্যাডার্ড পরীক্ষা হয় সেই ইনস্ট্রাকশন অনেকে অনেক সময় অনেক টিচার হয়তো ফুললি ফলো করেন না অনেকে অ্যালাউ করে ফেলেন সো তুমি কেন একটা চান্স পাইলে চান্সটা নিবা না সো ওই নর্মাল ক্যালকুলেটার নিয়ে পরীক্ষা হলে যাইতে পারো যদি আগে থেকে নির্দেশনা থাকে যে ওইটার জন্য ব্যান হয়ে যাবে ইয়া হয়ে যাবে সারা ক্লাসে বলবে যদি বলে তাহলে সামনে দিয়ে চলে আসবা শেষ ঠিক আছে যদি বলে সামনে দিয়ে চলে আসবা যদি পরীক্ষার হলে এগুলো এরকম করে সামনে দিয়ে চলে আসবা আচ্ছা যদি এরকম হয় যে পরীক্ষার মাঝখানে এসে ধরছে বলবা স্যার আমি হচ্ছে পুরা নিয়মটা জানতাম না এই জন্য এটা নিয়ে চলে আসছি আমি জানতাম হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করতে দিবে না দিয়ে খুব সুন্দর মতো দিয়ে দিবা ঠিক আছে তারা এক্সপেল উই লেভেলে করবে না বা হচ্ছে আগেই কনভার্সেশন করে নিবা নিতে পারো বিভিন্ন টাইপের ট্যাকটিক্স খাটানো যায় আমি আমার লাইফে বহুত খাটাইছি তো দ্যাটস ওই তোমাদের বলতেছি এই জিনিসপত্রগুলো বাট রিস্ক নিও না মানে এক্সপেল হয়ে যায় উই টাইপের রিস্ক নিও না এক্সপেল না হয় সেই টাইপের রিক্স নিও ঠিক আছে ওকে অ্যান্ড এই জায়গাতে ক্যালকুলেশনগুলো এমনভাবে করো ক্যালকুলেশন টাইপের ম্যাথগুলো এমনভাবে করো যেটাতে তোমার টাইম ওয়েস্ট না হয় ঠিক আছে কোয়েশ্চেন সিলেকশন প্রায়োরিটি সেট করা ইচ অ্যান্ড এভরিথিং ইজ ইম্পর্ট্যান্ট এবার আসো পরীক্ষা শেষ পরীক্ষার হল থেকে বেরোনোর পরে লাইফ নিয়ে কোনো হতাশা নেই চিল মুড়ে তোমার চান্স হোক বা না হোক তুমি একদম পরের আমার থেকেই ফোকাস করবা আমার সামনে এখনো কৃষি পরীক্ষা আছে আমার সামনে এখনো জিএসটি আছে আমি সেইটাতেও ভালো একটা পরীক্ষা দিব যদি আমি এখানে ফার্স্ট হই তারপর আমি এগ্রিজিএসি পরীক্ষা দিব যদি আমি এখানে সবচেয়ে ভালো করি তো আমি এগ্রিজিএসটিতে পরীক্ষা দিব অ্যান্ড বাসায় যে একটা দিন রেস্ট নিয়ে পরের দিন থেকে এগ্রিজিএসটি নিয়ে চিন্তা ভাবনা শুরু করবা কেমনে কি করবা স্ট্র্যাটেজি কিভাবে সাজাবা কোশ্চেন ব্যাঙ্ক সলভ করবা কিভাবে এইচ অ্যান্ড এভ্রিথিং তুমি এগরিজিএসটি নিয়ে চিন্তা করো আপাতত এটা ভুলে যাও এটা রেজাল্ট পর্যন্ত ওয়েট করো তুমি তোমার মতো ইফোর্ট পারফরমেন্স চেঞ্জ শেষ পরীক্ষা শেষ রেজাল্ট কি হবে আল্লাহর উপর ছেড়ে দাও তুমি তোমার পরবর্তী কাজে ফোকাস করো আমি আমার লাইফে প্রত্যেকটা কাজ ঠিক এভাবেই করি যেটা যেটা আমার মনে হয় যে করা দরকার করতে হবে করা দরকার করতে হবে করা দরকার করতে হবে করে শেষ করে আমি নতুন কাজে ফোকাস করি ওটার ব্যাপারটা ছেড়ে দিই ওটা থেকে যদি খুব বেশি আউটকামও আসে ওইটা নিয়ে অনেক লম্বা সময় ধরে হ্যাপি না যদি খুব খারাপ আসে ওইটা নিয়ে পড়ে থাকি না দ্রুত এটা থেকে লার্নিংস বের করি ভুলগুলো বের করি অ্যান্ড সামনে আগিয়ে যাই সো এটা তোমাকে করতে হবে টোটাল এই যে দুই দিনের টাইম তোমাকে বললাম এই সময়টা খুবই ইম্পর্টেন্ট ভাই যদি তুমি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারো আল্লাহর রহমতে তোমার যেই কাঙ্ক্ষিত ইচ্ছা স্বপ্ন সেটা পূরণ হয়ে যাবে যদি তোমার স্বপ্ন পূরণ নাও হয় আল্লাহ তোমাকে নিয়ে যেই প্ল্যান তৈরি করে রাখছে ইনশাল্লাহ পূরণ হবে তোমাদের লম্বা একটা সময় ধরে আমি পাশে ছিলাম হয়তো তোমাদের নিয়ে বিশেষ করে জিএসটির পরীক্ষা নিয়ে এটাই হয়তো এই সিজনে আমার লাস্ট ভিডিও এরপরে সাবজেক্ট ওয়াইজ অন্যান্য ব্যাপার নিয়ে হয়তো কম্বাইন অন্যান্য ভিডিওস বানাতে পারি অন্যদের সাথে যদি তোমাদের ডিমান্ড আসে বাট এটা হয়তো লাস্ট ভিডিও তোমরা চান্স পাও না পাও আমি তোমাদের সাথে ছিলাম তোমরা যখন জিরো ছিল আমি তোমাদের সাথে ছিলাম তোমরা যখন জিরো থাকবা তখন আমি তোমাদের সাথে আসি তোমরা যখন হিরো হয়ে যাবা টপ ক্লাস ইউনিভার্সিটিতে পড়বা আমার চেয়েও বেটার কিছু করবা তখনও যে কোনো প্রয়োজনে মিল্টন ভাইয়াকে নখ দিও মিল্টন ভাইয়া তোমাদের সাথে আছে ভাইয়ার জন্য দোয়া করো আর একটাই রিকোয়েস্ট ভাইয়ার চ্যানেল থেকে চলে যেও না ভাইয়াকে ভুলে যেও না ভাইয়ার গ্রুপে আসো ভাইয়ার সাথে একটা কমিউনিটি তৈরি করে রেখো ঠিক আছে তোমরা আমার জীবনে অনেক কিছু দিছো অ্যান্ড আমি ট্রাই করছি তোমাদের জীবনে অনেক কিছু দেওয়ার সো থ্যাংক ইউ সো মাচ গাইজ আমি তোমাদের জন্য কৃতজ্ঞ আশা করি আমাদের এই বন্ডিংটা আরও অনেক দূর অনেক দিন যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লা